আসসালামু আলাইকুম আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমি আগে হিন্দু ছিলাম মুসলমান ধর্মের প্রতি আমার বিশ্বাস আসার কারণে আমি মুসলমান হয়েছি এখন আমি আত্মীয় স্বজন সবাই ছেড়ে গ্রামে একটা বাসা বাড়িতে থাকি এখন আমার করার মতো কোনো কাজ নাই পেটে ভাতে খাইয়া বাঁচতে হইলেও কিছু করতে হবে এজন্য একটা বাসা বাড়িতে কাজ করতেছি আমি যেহেতু মুসলমান হয়েছি তাই একজন মুসলিম ছেলে যদি আমারে বিয়ে করে তাহলে আমি একজন অভিভাবক পাবো আমি একটা পরিবার পাব এমন একজন মনের মানুষ পাবো যে আমার সারা জীবন পাশে থাকবে আমারে কখনো ছেড়ে যাবে না কেউ যদি আমাকে বিয়ে করে আমার সাথে ছলনা করে আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই যদি সত্যিই কোনো মানুষ আমার মন থেকে ভালোবেসে আমারে বিয়ে করতে চায় তাহলে আমি আমার মন প্রাণ উজাড় করে দিব আমি মুসলমান হওয়ার পর আমার নাম দিয়েছে আমেনা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ শুধুমাত্র আমারে আমার ধর্মটা পালন করতে দিবেন ইসলাম ধর্মটাকে দূরে সরাবার কথা বলবেন না যদি আমাকে কেউ বিয়ে করতে চান তাহলে আমার নাম্বারে কল করে আমার সাথে কথা বলুন ভিডিওতে আমার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না যদি একজন মনের মতো মানুষ পেয়ে যায় সত্যি কেউ আমার দায়িত্ব নিতে চান তাহলে আমার নম্বরে কল করুন কেউ শুধু শুধু আমার সাথে ছলনা করার জন্য আমার নম্বরে কল দিয়েন না কেউ আমার দায়িত্ব নিতে চাইলে আমার নম্বরে কল করে আমার সাথে কথা বলুন আমার মোবাইল নাম্বার হলো শূন্য এক আট ছয় এক ছয় তিন দুই 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 আট